Assalamualaikum friend, welcome to my channel Afrin Cottage. তো সেদিন আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম, তো মেলার সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মেলাটা বেসিক্যালি আমাদের কলেজ মেলা বা নবাবগঞ্জ মাঠের মেলা। তো এই তো মেলায় ঘুরছি, প্রথমে একটা দোকান, তো এখানে হলো অনেক নেকলেস ছিল, আংটি, কানের দুল, চুড়ি এগুলো ছিল আর বাচ্চাদের খেলনাপাতি ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে পাশের দোকানে চলে গেলাম, এখানে ছিল চাবির ছড়া, তারপরে কানের দুল, ব্যাজ এগুলো ছিল, ছেলেদের হাতের ব্যাজগুলা, তো মানি ব্যাগ ছিল আর পার্স ছিল। অনেক সুন্দর দোকানটা, চাবির ছড়াগুলো বেশি সুন্দর ছিল। এখানে ইমোজি চাবির ছড়া ছিল, তো এটা আমি দেখছি বারবার, ইমোজি চাবির ছড়াটা বেশি সুন্দর লেগেছে। তো পাশেও আরেকটা সেম দোকান ছিল, তাই আর ওখানে যাইনি। তো এখানে আবার চুড়ির দোকান দেখতে পেয়েছি, রেশমি চুড়ির দোকান, তো এখানে চলে এসেছি। একটা সময় ছিল যখন আমরা সবাই এই রেশমি চুড়িগুলো ব্যবহার করতাম, চুড়িগুলো অনেক সুন্দর, এখনও কিন্তু মেলাতে এই রেশমি চুড়িগুলো পাওয়া যায়। তো এই তো দোকানদার মামা আপুটাকে রেশমি চুড়ি পরিয়ে দিচ্ছিল, কাপড়টা মনে হয় পরতে পারছিল না, যাই হোক এখানে কাপড়ের চুড়ি ছিল আর হলো ঝিকিমিকি চুড়ি ছিল বাচ্চাদের জন্য, অনেক সুন্দর দোকানটা। তো সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তো পাশেই আরেকটা দোকানে চলে গিয়েছি, এখানে আবার পাথরের চুড়ি ছিল। পাথরের চুড়িগুলোর দাম এত বেশি ছিল বলার বাইরে, মার্কেটের তুলনায় দাম আরও বেশি ছিল। এখানে আংটি ছিল, সব কিছুর দাম এই দোকানে অনেক বেশি ছিল, যাই হোক আংটিগুলো খুবই সুন্দর। তো এখানে আরেকটা চুড়ির দোকান ছিল, সেখানে আবার চলে গিয়েছি আমি, এখানেও কাচের চুড়ি সেম, কিন্তু এখানে একটা দেখলে মনে হবে যে এখানে পুরো একটা রেইনবো বসেছে, একটা রংধনু বসেছে এরকম মনে হবে। তো এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল, কাচের, সব কাচের চুড়ি, আর এগুলা নীল চুড়ি বেশি ছিল। নীল কিন্তু আমাদের মেয়েদের বেশিরভাগই পছন্দ, কম বেশি সবাই নীল পছন্দ করি আমরা, তো নীল চুড়ি নেই এরকম কোনো মেয়ে এখনও পাওয়া যাবে না, সবাই নীল চুড়ি আছে। তো এই চুড়িগুলো দেখতে আমার এত ভালো লাগছে বলার বাইরে, তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছে। আমি কিন্তু নেইনি, কারণ আমার বাসায় নীল চুড়ি ও লাল চুড়ি অনেক আছে, যার কারণে আমার নেওয়া হয়নি। যাই হোক দেখতে ভালো লাগছে যেহেতু দেখি। পাশে একটা ফুলের দোকান ছিল আর সিরামিকের দোকান, এই ফুলগুলো অনেক সুন্দর, সিরামিকের জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু সিরামিকের জিনিসপত্রের দাম এত বেশি ছিল ধরাই যাচ্ছিল না। তো আমি শুধু দেখেই যাচ্ছি, সিরামিকের জিনিসপত্রগুলো দেখলাম, পাশে ফুলের দোকানে এসে পড়েছি। এটা হলো কাগজের ফুল, তো এখানে আসার পরে ফুলগুলো দেখলাম, ফুলগুলো অনেক সুন্দর। তো এখানকার প্রত্যেকটা পিস চাচ্ছিল 30 টাকা, কিন্তু আমি যখন বাণিজ্য মেলে গিয়েছি প্রত্যেক পিস ফুল কিন্তু 20 টাকা ছিল, যার কারণে এই ফুলগুলো নেওয়া হয়নি, কিন্তু দেখতে ভালো লাগছে। আমি আর আমার আম্মু মিলে মেলায় ঘুরছিলাম আর সব কিছু দেখছিলাম। তো এখানে আবার দেখলাম সূর্যমুখী ফুল আছে, তো এখান থেকে আমি ভাবলাম এক পিস ফুল নিয়ে যাই, তো এখান থেকে এক পিস ফুল আমি নিয়ে নিলাম। তো এই তো ঘুরছিলাম, সব কিছু বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে। তো পাশে আরেকটা দোকানে এসে পড়েছি, এখানে বাচ্চাদের সাংসারিক জিনিসপত্র, বাচ্চারা পুতুল বউ খেলে সেখানকার সাংসারিক জিনিসপত্র ছিল। আর এখানে একটা চুড়ির আলনা ছিল, এটা নিলাম আমি, চুড়ির আলনাটা কাঠের, এটা খুব সুন্দর ছিল, তো এই আলনাটা মামার কাছ থেকে নেওয়া হয়েছে। যাই হোক পাশেই আরেকটা দোকান, এটা টমটম গাড়ির দোকান ছিল আর পাখির দোকান, পাখি, টমটম গাড়ি, বেলুন এগুলা ছিল। এই গাড়ি দিয়ে ছোটোবেলায় খুব খেলেছি, আর এখানেই তো বাসি ছিল আর নানা জিনিসপত্র ছিল বাচ্চাদের খেলনা। তো এই টিয়া পাখিটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, এইটা আবার আমার দাদু বাসায় এখনও আছে, যেটা আমি এখনও গেলে দেখতে পাই যে এই পাখিটা রেখে দেওয়া হয়েছে। তো আর এখানে ছিল লাইট, যেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কীভাবে বাজানো লাগে বা কীভাবে কি, যাই হোক তো ভালোই লাগছে মেলায় ঘুরে। দোকানটাও ভালোই, বাচ্চাদের জন্য খুবই সুন্দর, বাচ্চারা আসলে দোকানে অবশ্যই যাবে। তো এই তো ঝুনঝুনি ছিল বাচ্চাদের, ছোটো বাচ্চাদের। তো এখানে আবার সাংসারিক জিনিসপত্র, কড়াই, তারপর হাতা খুন্তি, তারপর পিঠা বানানোর যে কড়াই সেগুলো ছিল। তো এইগুলো আম্মুর সাথে দেখা হলো, আম্মু আবার টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছে। তো এই তো আমরা দেখলাম সব কিছু, ভালোই লাগছে দেখতে। তো মেলাটা বেশ বড়, যেহেতু পুরো একটা মাঠের মধ্যে বসেছে মেলাটা, তো মেলাটা বেশ বড় ছিল।
তো এই সাইড পুরো সাংসারিক জিনিসপত্র ছিল। এখানে আবার চলে গেলাম, দেখলাম এখানে কিছু পেতে জিনিসপত্র, পাশাপাশি ঝুড়ি ছিল, এগুলো মনে হয় হস্তশিল্প বলে। যাই হোক, আমার এই ছোট্ট ঝুড়িটা পছন্দ হয়েছে, এটার দাম ছিল 120 টাকা, তো আমি 100 টাকা দিয়ে এটা নিয়েছিলাম। তো এখানে কুলা ছিল, বাচ্চাদের খেলনা জিনিসপত্র, বাচ্চারা যা খেলে কুলা দিয়ে বা ঝুড়ি দিয়ে সেগুলো ছিল, এগুলো দেখছিলাম, সুন্দরই লাগছে। দামগুলো একটু বেশি ছিল। তো খাবারের দোকানে চলে গিয়েছি, নিমকি জানাচড়িগুলো ছিল, ঝুড়ি ভাজা। আমরা আবার এখান থেকে কিছু খাবার জিনিসপত্র নিলাম। এখানে এক মামা ঝুড়ি ভাজা তৈরি করছিল, দেখুন সবাই কিভাবে মামাটা ঝুড়ি ভাজা তৈরি করছে। তো খাবারগুলো খুব মুখরোচক, দেখে ভালোই লাগছে। এইখানে অনেক রকমের নিমকি ছিল, 3 রকম নাকি 4 রকম জানি ছিল, যাই হোক ঝুড়ি ভাজা ছিল। আমি আবার ঝুড়ি ভাজা বেশ পছন্দ করি। তো এইগুলো নেওয়া হলো, তারপর আমরা আবার ঘুরে ঘুরে দেখছি মেলাটা। এখানে আবার বিভিন্ন ধরনের রাইড ছিল। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে। সবাইকে আসসালামু আলাইকুম।